আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুরার নাম ফোরকান। ফোরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সুরা। পবিত্র কোরআনুল কারীমের একটি নাম ফোরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফোরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব দানব জিন ইনসান সকলের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফোরকান নামক কিতাবটি নাজিল করেছেন। সূরার নাম ফোরকান। মোট আয়াত আছে 77টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কী জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। জোরে বলেন কত নাম্বার, আরো জোরে বলেন কত নাম্বার। সেখান থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 63। জবান ছেড়ে সবাই বলো, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন জাহিলুনা কালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা জলে বলেন তো রহমান কার নাম, আরো জোরে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের নামে একটি সূরা আছে না নাই? রহমান কি? আরো জোরে বলেন রহমান কে? যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার নাম রহমান, আপনি থাকেন কোথায়? যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি থাকেন কোথায়, আমার আল্লাহ কি বলে জানেন? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। বান্দা আমার নাম রহমান, আমি থাকি আরশে। কোথায় থাকে আল্লাহ? আরো জোরে বলেন কোথায়? রহমান। রহমানের বান্দা কারা? আপনাদের উত্তর পার রহমান না, ওই পার খেজুরের দোকানদার রহমান না। রহমান কি? ইনি তো আব্দুর রহমান, ইনি আব্দ দাস গোলাম। কথা বলেন ঠিক কিনা? বাইর আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হতে গেলে কি কি গুণাবলী থাকা দরকার? আল্লাহ পাক স্পেশাল ভাবে সূরা ফোরকানের ভিতরে রহমানের বান্দা হতে গেলে কি কি গুণাবলী থাকা লাগবে আমার আল্লাহ সেই কথাগুলো আলোচনা করেছেন। বলুন আল্লাহু আকবার। যে কোনো মানুষ তো রহমানের বান্দা হতে পারবে না, রহমানের লোক হতে পারবে না। মনে করবেন না আপনি মারা গেছেন আর কবরের ভিতরে লাইকা বলল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, অত সোজা না, রসুলের লোক হওয়া অত সোজা না। আপনি সারাটা জীবন মিছিল করলেন, মার্কারে মার্কা ভাঙ্গি মার্কা, ভাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বল্টু ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন, আকাশেতে ওরে সিল ভাঙ্গি মার্কায় মারুন সিল। কথা কয় না কেন? মার্কার মিছিল হয় না? দাদা দাদির মার্কা, ভাঙ্গি মার্কা আছে না? আছে না, কারণ অন্য মার্কার নাম নিয়ে যাবে না, সমস্যা আছে। এই জন্য বোঝানোর জন্য এই মার্কাটার নাম বলতেছি। রাগ করতেছেন আপনারা? তাহলে সকাল বিকাল মার্কারে মার্কা, ভাঙ্গি মার্কা, চারিদিকে কি শুনি? ভাঙ্গি মার্কার জয়ের ধ্বনি। কথা বোঝেন না? বিজয়ের মালা পড়বে কারা? ভাঙ্গি মার্কার ভোটার যারা। বুঝতে পারছেন তো? এভাবে নানান কথা বলে মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা, সারা দিন মিছিল কইয়া আপনি যদি রাতের বেলায় তরমুজ পাটির অফিসে যান, চা খাইতে খাইতে দেবে? কথা কন না, চা খাইতে দেবে? বসতে চাইলে বসতে দেবে? বলবে তুমি বাঙ্গি মার্কার লোক, তুমি তরমুজ পাটির অফিসে চা খাইতে আসছো, বেশি দেরি করো না, ষড়যন্ত্রের মামলা দিয়ে ফাঁসায় দেবো। কথা কন ঠিক কেনা?
তার মানে দুনিয়াতে বাঙ্গি পার্টির মিছিল করে যেমন তরমুজ পার্টির অফিসে গেলে চা খাইতে দেবে না, বসতেও দেবে না, ঠিক সারাটা জীবন শয়তানের পাকা পথে চলা, শয়তানের গোলামি কইরা, শয়তানের গোলামি কইরা, শয়তানের পদঙ্ক অনুসরণ কইরা, শয়তানের বাঁকা পথে চইলা, মরার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা, কবরে রাখলেই রসুলের লোক হওয়া যায় না, রহমানের বান্দা হওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? রহমানের বান্দা হবে তারা, সিরাতাল মুস্তাকিমের পথে চলবে যারা। রহমানের বান্দা যে কোনো মানুষ হইতে চাইলে হবে না, সারাটা জীবন শয়তানের গোলামি করে গেলে আল্লাহর জান্নাতের খাবারও ভাগ্যে জুটবে না, আল্লাহর জান্নাতের থাকাও ভাগ্যে জুটবে না। রহমানের বান্দা কিভাবে হওয়া যায়, কি কি গুণাবলী থাকা দরকার আল্লাহ আপন ভাষায় জানায় দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াইবাদুর রহ আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন রহমানের বান্দা তারা, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে, নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সেই চলাফেরা করে। তাহলে বান্দা জমিনে কিভাবে চলাফেরা করবেন শিখায় দিচ্ছেন কি? আরো জোরে বলেন কে? এমন এক আল্লাহ পাইছি বাজার, আপনি আমি চলবো কিভাবে, বলবো কি, খাবো কি, চলবো কিভাবে, সব আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর বান্দা কান পেতে কথাগুলো শুনবেন। মা ছেলেকে বলে বাবা পানি নিয়ে খেলা করিস না, পানি যেমন আনন্দ দেয় আবার তেমনি সাজাও দেয়। মা বলে বাবা দোতলার ছাদের উপরে লাফালাফি করিস না, পড়ে গেলে মায়েরা যাবি, আমি আর সন্তান পাবো কোথায়? মা এত টেনশন করে কেন? কারণ মা সন্তানের কি অভিভাবক। কথা বলে না কেন? ছেলে মোটর সাইকেল চালায়, বাবা বলে বাবা রে তোর মোটর সাইকেল দেখা আমার বুকের ভিতরে কাঁপুনি হয়, আমার বড় কষ্ট হয়, আস্তে আস্তে চালাইও, জোরে চালাইও না, পথে দুর্ঘটনায় তুমি মারা যাইতে পারো। বাবার এত টেনশন কেন? কারণ বাবা হলো সন্তানের অভিভাবক, আমার আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। বান্দারে জমিনে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা করো না, অহংকার বশত জমিনে বিচরণ করো না, পা ফেলো না, অহংকার করে জমিনে যে চলতে চাও তুমি কি পারবা? অহংকার কইরা জমিনে লাথি মারে জমিনটা ফাটায় দিতে পারবা না রে বান্দা, পারবা না। বিদায় জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। অহংকার হলো আসমান জমিনের মালিক আল্লাহ পাকের গায়ের কুদরতের চাদর। যারা অহংকার করবে তারা যেন আল্লাহ পাকের গায়ের চাদর নিয়ে টানাটানি করে। এই জন্য মমিন জীবনে কোনোদিন অহংকার করতে পারে না। কথা বলেন ঠিক কেনা? এই জন্য বাজান আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র ভাবে চলাফেরা করবে, এমন ভাবে বিচারণ করবে, তাদেরকে মানুষ দেখে বলবে রহমানের বান্দা যায় আল্লাহর গোলাম হেঁটে যায়। বলেন আল্লাহু আকবার। তারা যদি মিছিল করে মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের মিছিল, তারা যদি সমাবেশ করে মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের সমাবেশ। বাজান গো আমার, সে যদি সাইকেল নিয়ে যায় মানুষ বলবে আল্লাহর গোলাম সাইকেল নিয়ে যায়, মোটর সাইকেল নিয়ে গেলে মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায়, তার ওঠা বসা চলাফেরা দেখে মানুষ বলবে এরকম অমায়িক ব্যবহারের মানুষ এলাকায় আর একজনও নাই, ইয়া তো ভালো মানুষ। ইনি বলেন আল্লাহু আকবার। মানে আপনার চলাফেরা ওঠা বসা দেখে মানুষ দেন বলে বাপ রে বাপ, জীবনে মানুষ দেখছি, আমাদের আবু মুসা গাজী সাহেবের মতো মানুষ দেখি না, এত ভালো অমায়িক ব্যবহারের মানুষ। আল্লাহু আকবার। জীবনে বহু সার দেখেছি কিন্তু জাহাঙ্গীর সারের মতো এরকম অমায়িক ব্যবহারের সার আর দেখি নাই। জীবনে বহু ব্যবসায়ী দেখেছি, ওই মনিরামপুরে একটা ব্যবসায়ী আছে ভাই, এত কোটি টাকার মালিক কিন্তু ব্যবহার বাপ রে বাপ, এত ভালো। একটা কোটিপতি মানুষ যেরকম নিরহংকার হতে পারে, ওনারে না দেখলে আমি বুঝতাম না। তার মানে আপনার ব্যবহার দেখে মানুষ যেন এই কথা বলতে বাধ্য হয় যে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হয়। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরার পরে মানুষ যেন কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলে পার খাজুরের উত্তর পাড়া বাদশাহ ভাই মারা গেছে, ওনার সাইতে ভালো মানুষ হয় না। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ বাদশাহ ভাইয়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যেরকম আমি এমনটা যেন না বলে উত্তর পাড়া সেন্টু মারা গেছে, হাইরে সেন্টু বিয়ে সুখে দোক ছিল, জ্বালায় আমার সে গ্রামের মানুষকে, আলহামদুলিল্লাহ ও মরে গ্রামটা শান্তি পাই। কথা বলেন আপনি মারার পরে, মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে।
এই জন্য অমায়িক ব্যবহারে একটা মানুষ হতে হবে। আপনার ব্যবহারে এত সুন্দর হতে হবে, এত সুন্দর যা কল্পনায় ভাষায় প্রকাশ করা যাবে, এমন সুন্দর আচরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। হযরত উমর ফারুক তাকায় দেখেন একজন যুবক হাইটে যায় কিন্তু অসুস্থ রোগীর মতো ভান করে। হযরত উমর ডেকে বলে, এ যুবক তুমি কি অসুস্থ? বলে, না আমি অসুস্থ না। তাহলে এমনি হাঁটো কেন? তরবারির উল্টো পিঠ উঁচু করে বলে, ভদ্রলোকের মতো স্বাভাবিক ভাবে হাইটে যাও, আল্লাহর জমিনে অসুস্থ রোগীর মতো ভান করেও হাঁটা যাবে। বেশি বুজুর্গ ভাব নিয়ে তিন পা সামনে নয় পা পেছনে ফেলে ভাব নিয়ে হাঁটবেন চলবে না, স্বাভাবিক গতিতে হাইটা যাবে। অহংকারের বশত যেন পা না পড়ে, আবার যেন কোনো ভান ভুন নিয়ে ভ্যাস কইরে ঢং কইরে যেন হাইটে না যান। ঠিক আছে, বান্দা জমিনে পা ফেলবে কিভাবে শিখাচ্ছেন কি? এমন আল্লাহ পাওয়াতে খুশি না বেজা, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার আমার অমায়িক ব্যবহারের মানুষ হওয়ার দরকার আছে না? না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যারা অকলক মূর্খ লোক তাদের সাথে তর্কে লিপ্ত হবে না, ঝগড়াঝাটি করবে না, তারা গালি গালাজ করলেও রহমানের বান্দারা গালি দেবে। কে আপনারা যদি গালি দেয় বলে, তোরে দেখে নেবো, তোর 14 গুষ্টি আমি, আপনি বলবেন তোর 28 গুষ্টি দেখে নেবো, না ঝগড়া করার দরকার নেই। কে আপনারা গালি দিলে আপনি পাল্টা গালি দেবেন না, আপনি তার জন্য কি করবেন? কালু সালামা, শান্তির দোয়া করবেন। কেউ মাথা গরম করে ঝগড়া করতে আসে, বলবেন ভাই আপনার মন মেজাজ ঠিক নেই, ভালো থাকেন বড় ভাই, পরে কথা হবে, আসসালামু আলাইকুম, এই কথা বলে ওখান থেকে চলে যাবো। আর আমরা কি করি? কেউ যদি আগে সে তোকে দেখে নেবো, কি দেখবি রে, এ দেখ কথা কর না কেন, আমরা আরো আগায় যাই যাতে ঝামেলা আরো বেশি করে পাকে, কথা কর না কেন। ইনি মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, ওনার মনে করেন ছোট ভাই আসে, আইসা মনে করেন যা মনে চায় সব তুলে বড় ভাইরে গালি দিতেছে। এখন বড় ভাই রাগ করে বলছে, আমি এত বড় শিক্ষিত একজন মানুষ, সমাজের ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার একটা ওয়ার্ড আছে, আর তুই বেটা আমার উল্টো পাল্টা কথা বললি, তোর মতো ছোট ভাই বেয়াদব আমার দরকার নাই, যা আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই, কথা কর না। রক্তের সম্পর্ক ছিন্ন করা কি হারাম? হারাম, কথা বললেন না কেন? আর মাস্টার সাহেব যদি বলতো, না তুমি আমার ছোট ভাই, আল্লাহ আমারে শিক্ষিত বানাইছে, তুমি লেখাপড়া কম করছো বাবা, এখন তুমি আমারে গালি গালাজ করতেছো, করো সমস্যা নেই, মূর্খ লোকদের হাতিয়ার কি, কথা কর না কেন? মূর্খ লোকের হাতিয়ার হলো অশ্লীল ভাষা, গাল বন্ধ করা, এটাই ওদের গালি গালাজ করে, এটাই ওদের বুলেট, কথা বুঝতে পারছেন? ওরা যখন ইংরেজিতে কথা কবি কিছুই বুঝবেন না, কথা বোঝেন নাই তো? মূর্খ লোক অজ্ঞ লোক যদি আপনার সাথে তর্ক করে, আপনি বলবেন, না তুমি আমার ছোট ভাই, যত খুশি আমারে গালি দাও, তুমি 1000 গালি দিলেও আমি 1টা গালি দেব না, কারণ গালি দেওয়া হারাম, গালি দেওয়া হারাম, আর আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন, আমি তোমারে গালি দেব না। ছোট ভাই তোমার মাথা গরম হয়েছে, বুঝতে পারছি, আসসালামু আলাইকুম, তুমি পরে আসো ভাইয়া, যাও পরে আসো ভাইয়া, ভালো ব্যবহার দেখা লাগবে। কিন্তু আমরা পাল্টি আক্রমণ করি, একে অপরের সাথে পাল্টাপাল্টি আক্রমণ করি, এই জন্য আমাদের সমাজের ঝামেলাগুলো কমে না বা আরো জোরে কম। এ বাজানো গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি গুনাহগার সে কথা বলতে চাই বাজানো গো আমার, খবরদার খবরদার, কেউ আপনাকে গালি দিলে রহমানের বান্দারা পাল্টা গালি দেবে না, কেউ যদি বলে এ তোরে দেখে নেবো, আমিও তোরে দেখে নেবো, এ তোর হাত কাটবো, তোর কাল্লা কাটবো, হ্যাঁ ঝামেলা কমবে না বাড়বে, এরকম ব্যবহার করা যাবে? কেউ আপনারে গালি দিলে মাথা গরম, রাগ দেখালেও আপনি ধৈর্য ধারণ, ঠিক আছে ভাই, আপনি বলেন ভাই আমি কিছু বলবো না, আমি আপনারে গালি দেব না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানায় দেব, কোন সুবহানাল্লাহ। আরে ভাই, ও গালি দিতে ক্লান্ত হয়ে যাবে, ও ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে, ও আপনারে গালি দিতে দিতে বলবে, ভাই আপনি মানুষ না, আপনার গায়ে গন্ডারের চামড়া আছে, এত গালি দেই গো, আপনি ফোর্স করে ওঠেন না, আপনি আসলে একটা মানুষ না, অন্য কিছু,
যাক আপনার সাথে আর ঝামেলা করব না, সমাধানে এসে গেলাম, কথাটা ঠিক কি না? তাহলে রহমানের বান্দারা কি করবে? অজ্ঞ জ্ঞানহীন মূর্খ লোক এদেশে দেখবেন, অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, কিন্তু মালিক খুঁজে পায় না, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, জোরে কর না আউযুবিল্লাহ। মূর্খ লোকেরা পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাইবে, কিন্তু আপনি ঝগড়া করবেন না, ওরা খপাচার বাসে আচরণ করলেও, খারাপ আচরণ করলেও আপনি খারাপ আচরণ করবেন না, আপনি তাদেরকে বলবেন কালু সালামা। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার জন্য হেদায়েতের দোয়া করি, শান্তির দোয়া করি। আপনি বেয়াদবি করলেও আমি বেয়াদবি করব না, কারণ আমার ভিতরে আদব আছে, আমি রহমানের বান্দা, রহমানের বান্দারা কেউ কাউকে গালি দেয় না, হিংসার নজরে তাকায় না, কাউকে হুমকি ধুমকি দেয় না। কথা বোঝা গেল? দুই নাম্বার, এইবার তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের গুণাবলী, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দাদের তিন নাম্বার গুণাবলী, তারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থাকা। তাহলে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দেবে কাকে? আরো জোরে কন, জোরে কন, সিজদা দিবে কাকে? ইবাদত করবেন কার? আরো জোরে বলেন কার? এ বাজান গো আমার, দিনের বেলা নামাজ পড়ি মানুষ দেখে, দান করি মানুষ দেখে, হজ করি মানুষ জানে, এ বাজান গো আমার, জোহরের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, খেতে যাওয়া লাগবে, আসরের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, বাজারে যাওয়া লাগবে, মাগরিবের নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, বাড়িতে ফেরা লাগবে, এশার নামাজ তাড়াহুড়ো করে পড়া লাগে, ঘুমানোর জন্য কথা কোনো ঘুমাইতে যাওয়া লাগবে, তার মানে আমাদের ব্যস্ততার অভাব নাই। কিন্তু বাজান গো আমার, রাতের আধারের যেই নামাজ, এ বাজান সাহাবীরা দিনের বেলায় বদরের যোদ্ধা, রাতের বেলায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য অস্থির হয়ে থাকতেন, বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সালাতের উপরে সালাত আদায় করতে গিয়ে দাঁড়িয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারক ফুলে যেত, কত কষ্ট করে আমার নবী সালাত আদায় করতেন, এমন ভাবে রুকু সিজদা করতেন, মাঝে মাঝে মনে হইতো আমার নবীজি কোনোদিন রুকু সিজদাতে করবেন না, যারা বলেন আল্লাহু আকবার। এজন্য বাজান গো আমার, রাত্রি যখন একটা দুইটা বাজে যায়, আরে এই শীতের দিনে কম্বলের ভিতরে বউকে চাপায়া ধরে ঘুমাচ্ছিলেন, কিন্তু আল্লাহর মহব্বতে বউকে সাইরা করম কম্বল লেপেরে তাপ সাইরা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া যাই নামাজটা পাইরা, আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে মজা আছে না? না কথা বলে না কেন? এটা হলো ইবাদত, পাঁচক তো সলাত আদায় করে, এটা তো ডিউটি। যুবক, আল্লাহ কি বলতেছেন? আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দেয়, যারা এই গভীর নিশীতে বিবির বিছানা ত্যাগ কইরা আল্লাহর মহব্বতে অজু বানায় সিজদা দেয়। আমরা যখন গভীর রাতে সিজদা দেই, আল্লাহ আসমান থেকে ডাইকে বলে কি আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, বান্দারে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, কে আসো গুনাহ করছো তওবা করো বান্দা আমি মাফ করে দেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহু আকবার, হে ইমানদারগণ তওবা কর, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। মাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা, আপনাকে আমাকে তওবা করতে হবে, দুনিয়াতে অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী বান্দা খোঁজে গোনা মাফ করে দেওয়ার জন্য। কোন সুবহান আল্লাহ, বাজান গো হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, রাতের পর রাত চলে যায়, মালিককে আমরা সিজদা দেই না, দণ্ডায়মান হই না, গভীর রাত্রে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে একটা মজা আছে বাজার, এই মজা পেয়েছে তারা, তাহাজ্জুদের সালাত আদায় করে যারা, যুবকদেরও রাত কাটে আল্লাহকে সিজদা দিয়া না হয়, ওদের রাত কাটে ফেসবুক টিপা টিপি কইরা, কথা বলেন না কেন? ওরা সারা রাত ফেসবুকে বান্ধবীর সাথে কথা বলে, ইমো মেসেঞ্জারে চ্যাট করে, সারা রাত গল্প করে, ঘুমানোর সময় ওদের শুরু হয় তখন, ফজরের আজান দেয় যখন, কথা বলে না কেন? যুবকেরাও রাত কাটে, রাত কাটায় দেয়, আল্লাহর ইবাদত করে নাই, ওরা রাত কাটায় কি করে?
ফেসবুকে থাকে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করতেছো কয়বার টয়লেটে গেছো, মানে মোবাইলে কথা বলতে বলতে এত কথা বলেছে আর বলার কিছুই নাই, কি শুনবে? তাহলে যুবকেরা রাত কাটে ইউটিউব ইন্টারনেট ফেসবুক বান্ধবীর সাথে কথা বলে, কথা বলে ঠিক কেনা, কিন্তু মমিন বান্দা রহমানের বান্দারা রাত কাটাবে কাকে? সিজদা দিয়া। আরো জোরে বলেন কাকে? সিজদা দিয়া। আল্লাহকে শুধু তারা সিজদাই দেবে না, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কেঁদে কেঁদে বলবে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা রাতের পর রাত অতিবাহিত করবে আমি আল্লাহকে সিজদা দিয়া, সিজদা দিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আসমান জমিনের মালিক আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের শাস্তি আযাব আমরা সহ্য করতে পারবো না। তাহলে রহমানের বান্দারা শুধু আল্লাহকে সিজদা দেবে না, রাতের পর রাত তারা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে কার কাছে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে বাজার গরমা ওই আযাব ওই শাস্তিকে বোঝানো হয়, যে শাস্তি আসমান জমিন থাকবে যতদিন ওই শাস্তি চলবে ততদিন আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, জাহান্নামের আযাব আমরা ভোগ করতে চাই না, জাহান্নামে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার জানবো আমার এই জন্য মালিকের কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে হবে আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুনে আমাদের দিও না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। রহমানের বান্দারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া চোখের আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার, জান্নাতীদের ফয়সালায় যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীর এক শিরোনির এক বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিব্রাইলকে বলবে জিব্রাইল জাহান্নামী ওই বান্দাটাকে বের করে নিয়ে আসো, বান্দাটাকে যখন বের করে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা জাহান্নামকে তুমি তোমার আবাস স্থল হিসেবে কেমন পেয়েছো? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ ইন্না সাআত মুস্তাকর ও মুকামা। বলবে নিশ্চয়ই জাহান্নাম আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসেবে, ওটা কত না নিকৃষ্ট মালিক, ওটা তো থাকার জায়গা না, ওটা যন্ত্রণার জায়গা কষ্টের জায়গা। আল্লাহ ওই আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ শোনার পরে বলবে বান্দা যাও তুমি জাহান্নামে চলে যাও, জিব্রাইলকে বলবে যাও জাহান্নামে দিয়ে আসো, আল্লাহর বান্দা বলবে আল্লাহ এত কষ্ট করে এত শাস্তি পাওয়ার পর একবার যখন তুমি জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করেছো মালিক আর তুমি জাহান্নামে দিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে জান্নাতে দাও। আল্লাহ তার বান্দাকে মাফ করে দেবে, জান্নাতের সামনে একটা পুকুর আছে ওই পুকুরে জাহান্নামী বান্দা গোসল করুক আর তার চেহারা রূপে চাইতে সুন্দর হবে, কারণ সুবহানাল্লাহ রূপার চাইতে সুন্দর হবে, সে সুন্দর মানুষটাকে আল্লাহ তখন মাফ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, কারণ সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে থাকা মানুষ সে বলতেছে কি ইন্নাহা সাআত মুস্তাকর ও মুকামা, নিশ্চয়ই আশ্রয় স্থল হিসাবে আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাত রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। এই জাহান্নামে যারা একবার পড়ে যাবে ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপাত রয়েছে, একবার যারা জাহান্নামে পড়ে যাবে
জাহান্নামের আজাব যন্ত্রণা সহ্য করতে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আর তো পারি না, আর তো পারি না, ও আল্লাহ আর তো পারি না, খাদ্য দাও। জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত ফল, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, হাজারি করবে আর বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে, গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না বাইরেও আসে না। জাহান্নামী কেঁদে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাব, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা ফ্রিজের পানি দেওয়া হবে না, এমন কোন পানি দেওয়া হবে না যেই পানি খেয়ে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। ইল্লা হামিমা ওয়া গাসসাক, ইল্লা হামিমা ওয়া গাসসাক। আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ্পিত কিছুই নয়, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বেরো হবে। আরেক বর্ণনায় পাওয়া যায় ওই পানি পান করা মাত্রই জাহান্নামীদের শরীরে গোস্ত চর্বি রক্ত গুলো খসে খসে পড়বে জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। হে বাজান গমার, জাহান্নামের শাস্তি বড় কঠিন, এই জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ ওয়াজমান জমিনের মালিক আল্লাহ আমাদেরকে এমন দুইটা চোখ দাও, এমন দুইটা চোখ দাও যেই দুইটা চোখ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, আমাদেরকে এমন দুইটা চোখ দাও যেই দুইটা চোখ তোমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ দাও না আমাদের এমন দুইটা চোখ যেই দুইটা চোখ দিয়ে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবো। এখানে কত মানুষ আছেন 30-40 বছর ধরে ইবাদত করেন, কই হাত তুলে কি বলতে পারবেন হুজুর 10টা রাত আমি এক লাগারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেঁদেছি 10 রাত, হাত তুলে বলেন তো আছেন এমন কেউ আছেন? নাই, কারণ আমরা জাহান্নামের ভয়ে তো কাঁদি না। বাজান, এই জন্য আল্লাহ বলেন লিরব্বিকুম সুজদাও সিজদা দাও ওয়াকিয়ামা, সিজদা দিয়ে দণ্ডায়মান থেকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা, ও আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। কেঁদে 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 চাই না মাছ ভিজাইতে হবে, কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা তো কাঁদি না, কান্না তো আমাদের আসেন। আমরা নামাজে এত তাড়াহুড়ো করি, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এত সময় তো আমাদের হাতে না। বাজা, যারা গভীর রাত্রে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বিশ্বাস করে জিবরাইল এসে বলে নবী যে ব্যক্তি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ পাক ওই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার জাহান্নামের আগুনকে নিভায় দেবে। কোন সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রহমানের বান্দাদের 4 নম্বর গুণা বলে আমি বলতেছি, তারা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? জাহান্নামের আগুনের ভয়ে কাঁদার দরকার নাই। এ বাজান, এই যে লঞ্চে আগুন লাগিয়া মানুষ মারা গেল, এই সামান্য আগুনের তাপ, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট আরো 70 গুণ বেশি, হাজার হাজার বছর জ্বালায় রাখছে আল্লাহ। জাহান্নাম তো আপনাকে আমাকে ডাকতেছে, হাউদাস করতেছে। এ বাজান গো আমার, এই দুনিয়ার সামান্য লঞ্চে আগুন লেগেছে, স্বামী স্ত্রীকে ফেলায়, স্ত্রী স্বামীকে ফেলায়, মা বাবাকে ফেলায়, বাবা সন্তানকে ফেলায়, যে যার নিজের জানকে বাঁচানোর জন্য নদীতে লাভ দিয়েছে আর বলেছে এমন উত্তপ্ত এমন গরম হয়ে গেছে জাহাজ, বা বলতে পারবো না বাড ইউনিটে যার আগুনে ঝলছে যাওয়া রোগীদের কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়। এ বাজান, আপনার আমার কপালে কবরে একবার যদি আগুন লাগে যায় বাঁচানোর কেউ আসে? জোরে বলেন বাঁচানোর কেউ আছে? নাই। আমরা অনেকে বলি হুজুর কবরে গেলে যা হয় হবে, আরে ভাই কথায় আছে যার মাথা তার ব্যথা, জাহান্নামের আগুন যখন তোমার হাত পা পুরাবে, তোমার দেহটাকে পুরাবে, যন্ত্রণা তো তুমিই পাইবে, আমি পাবো? কথা বলে নাকি? কিন্তু এখনো সময় আছে, আমরা কেন এই গসদসিয়তের মাধ্যমে কথাগুলো বোঝাই বাবা? এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো, এখনো সময় আছে আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে আল্লাহর গোলামি করো, রাত্রি জাগরণ করে আল্লাহকে সেজদা দাও, চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে কাঁদো, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় কাঁদো। কথা বলে ঠিক কি না? এই বাজান গো আমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. الله أكبر. যুবক তুমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো না, যুবকেরাও কাঁদে। শেফালি যখন ফাঁকি মেরে অন্য আরেক জায়গায় বিয়ে করে, কথা কন নেতাও কাঁদে নির্বাচনে হাইরে গেলে, দল বহিষ্কার করলে, কথা কন ঠিক কিনা?
মা বোনেরাও কাঁদে, স্বামী হালকা পাতলা পিটাইলে, মুরব্বীরাও কাঁদে, চাচির সাথে ঝগড়া হইল, কথা কন না, আমরা কাঁদি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে কাঁদি না, আমরা আল্লাহর ভয়ে কাঁদি না, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি না, কবরের আযাবের ভয়ে আমরা কাঁদি না, এত অনুশোচনা আমাদের ভিতরে নাই। কবর খনন করে আবার বলে কে বারে, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা একটা লোককে সম্বোধন করতেছেন, কি বলে ডাকতেন, কি বলেন আপনারা যশোরে? একটা লোককে ডাকতেছেন, কি বলে ডাকবেন? ভাই কেন, এমনি একটা ডাকার আলাদা শব্দ আছে না? কি বলবেন? এ ভাই এদিকে, ও চাষা এদিকে। না আপনারা মনে কথাটা বোঝেন না, কথাটা হলো এরকম, ধরেন আমি এই লোকের একটা কাজ করতেছি, উনি আসছে, তখন ওনারে আমি বলতেছি ভাই আপনার জন্য এত কিছু করতেছি আর আপনি আমার জন্য কিছুই করলেন না, এই যার কথা বলতেছে। তার মানে লোকটা কবর খনন করতেছে, যে ছেলে ভালো করে বুঝবেন, যার বাবা মারা গেছে সেই ছেলেটা যখন আসছে তখন বলতেছে ভাই তোমার বাবার জন্য এত খাটাখাটি করতেছি, কবর খনন করতেছি, দুই প্যাকেট সিগারেটও দিলে না, কথা বোঝেন নাই? কবর খনন করে আবার সিগারেট চাই যে লোক মারা গেছে তার আত্মীয় স্বজনের কাছে, আপনাদের এলাকায় হয় কিনা জানি না। এরপরে মানুষের কাছে গল্প করে আমি 70টা কবর করেছি, 70টা, ও 70,000ও যদি কবর করে, ভাগ্যে যদি হেদায়েত না থাকে হবে? যে ব্যক্তি কবর খনন করতেছে ওখান থেকে উইটা আবার সাইডে যায় সিগারেট টানতেছে, আছে না? না তো কবর দিকেই তো ভয় আসবে, আগে মানুষ কবর দেখে ভয় পাইতো, এখন তো কবরের পাশে বসে জুয়া খেলে, কবরের পাশে বসে গোপনে আর একটা নারী নিয়ে এসে গল্প করে, এ কথা কর না কেন? অত ভয় করার সময় আছে হুজুর? ইতিহাস পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ দিন দিন আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? পাপ করতে করতে পাপ আর পাপই মনে করতেছে না, গুনার গুনেই মনে হচ্ছে, ডাল ভাত হয়ে গেছে, এত গুণা করতেছে, অথচ আমাদের অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তেগফার নাই। এবার যান তওবা ইস্তেগফার করতে ওযু লাগে না, উঠতে বসতে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য দোকানপাট হাটে খাটে যে কোনো জায়গায় করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বারের অধিক ইস্তেগফার করতেন, বলেন আল্লাহু আকবার, আমার তো গুনাহ করেছি পাহাড় সমতুল্য। এ বাজার আসেন না, তওবার নদীতে সাঁতার কাটি, বারবার ইস্তেগফার করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ তৌফিক দান করো জোর কোন আমি। তারপরে রহমানের বান্দাদের গুনাহ বলি, وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا। আল্লাহ বলেন রহমানের বান্দা, তারা যখন ব্যয় করবে ব্যয় করতে গিয়ে কার্পণ্যতাও করবে না, বেশি ব্যয় করবে না, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপথ অবলম্বন করে তারা আল্লাহ রাস্তায় খরচ করবে, বান্দার টাকা খরচ করবে, কিভাবে শিখাচ্ছেন কে? আল্লাহু আকবার বলেন রহমানের বান্দা তারা যারা ব্যয় করতে যায় কার্পণ্যতাও করবে না, আবার প্রয়োজনের অতিরিক্ত বেশি খরচও করবে না, প্রয়োজন যতটুকু খরচ করতে হবে ততটুকু। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আমরা তো জানি অপচয় করা যাবে না, আপনার জীবনের প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে না, আবার প্রয়োজনের কম খরচ করে কৃপণতাও করা যাবে না, কিন্তু আমাদের সমাজে অপব্যয় আছে না? না জোরে বলেন আছে না? নাই। গায়ে হলুদের নামে অপব্যয়, হলুদ পাটি, ডিজে পাটি, রং তামাশা, নাটক, গান বাজনা, গীত, কত কি হয় আমাদের সমাজে, আপনাদের যশোরে হয় কিনা জানি না, বাগান আমাদের এলাকায় হয়, যে বর বিয়ে করেছে দেখেন গায়ে হলুদের নামে কেমন অপব্যয় হয়, দুই একটা উদাহরণ দিয়ে আসি। সামনের দিকে যাই, যে ছেলেটা বিয়ে করবে ওই ছেলেটা সকালবেলা উইটা কিছু প্লেটে মিষ্টি আর একটা প্লেট খালি নিয়ে বসে আছে ডিজিটাল ফকির, কথা বোঝেন নাই?
ওই কন্যা পক্ষের কয়েকজন আবার হলুদ রঙের শাড়ি পইরা হলুদিয়া পাখি সাইজা ছেলে পক্ষের বাড়িতে আসছে ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য। এ কথা কন্যাকে আপনাদের এলাকায় হয় এরকম হয়? এইবার ছেলের কাছে আসছে, আইসে বলতেছে আপনার নাম রুবেল? বলে হ্যাঁ। আপনার যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না, সেই পিঙ্কির আপন মামাতো বোন আর আমি আপনার গায়ে হলুদ দিতে আসছি দুলা ভাই। দুলা ভাই তো মনে মনে খুব খুশি, বইয়ের হাতের স্পর্শ পাওয়ার আগে শালির হাতের ছোঁয়া, এ যেন চাঁদের দেশে বাড়ি। কথা কন না কে? এইবার হলুদ নিয়ে বলতেছে দুলা ভাই গালটা আগায় দেন তো, গাল আগায় দিয়েছে শালি দুলা ভাইয়ের গায়ে হলুদ মাখায় দিচ্ছে। আপনাদের এলাকায় দেয়? কথা কন না কে? হ্যাঁ হয়ে মজা করে হলুদ দিয়া দুলা ভাইয়ের ওই যে ফাঁকা প্লেট আছে ওই প্লেটে টাকা দিয়েছে 500 বা 1000 দিয়ে বলতেছে দুলা ভাই আপনি তো জানেনই আমি চাকরি করি না, আমি কেবল ক্লাস 10 এ পড়াশোনা করি। আমি মার কাছে চেয়েছি দুলা ভাইয়ের গায়ে হলুদ দিতে যাব, মা 500-1000 টাকা বের করে দিয়েছে। আমার তো মনে চায় পুরো জীবনটা আপনার নামে লিখে দিই। কথা কন না কে? দুলা ভাই কয় শালি রে আর কোশ নে, কলিজাই লাগছে রে। কথা কন না কে? এরপরে বলে দুলা ভাই হা করেন, হা করেন মিষ্টি খাওয়া। এই কথা বলে কাটা চামচের মাথায় মিষ্টি ধরে বলে দুলা ভাই হা করে। দুলা ভাই হাঙ্গর মাছের মতো হা করছে, শালি দুলা ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে টপ করে গিলে দিছে। তখন বলতেছে দুলা ভাই আমি আপনার ডস দিলাম। কি দিছে? ডস দিলাম। এই কথা বলে বলতেছে শালি আজকে আমারে ডস দিলি, সুযোগ পাইলে আমি তোরে ডস দেবো। কথা কন ঠিক কে? এই যে গায়ে হলুদের নামে বলেন তো মামা তো শালি এসে আপনার গায়ে হলুদ দিল, জায়েজ না হারাম? এ জোরে কন। ছেলে পক্ষের কয়েকজন মেয়ের বাড়িতে হলুদ দিতে গেল, জায়েজ না হারাম? রং তামাশা শুরু করছেন না? গায়ে হলুদের নামে 10 দিন 15 দিন যে কায়দায় গান বাজায় ডিক ডিক আওয়াজ দেয় মাটি কাঁপে ফেলে দিচ্ছে, কার বিয়ে কয় এবারে বল তোর বিয়ে? আরে বিয়ে করবি ক তো, তোমার বাড়িতে হারাম গান বাজনা কেন? হ্যাঁ বিয়ে একটা পবিত্র ইবাদত, একটা ভালো কাজে যাচ্ছ, আল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়ে মালিকের কথা স্মরণ করে দাম্পত্য জীবনে পা রাখো। নতুন একটা মেয়ে কোথা থেকে আসতে চা তার সাথে তোমার যায় কিনা চলে কিনা, আর তুমি গান বাজায় ফাটে ফেলে দিচ্ছ এলাকা। হ্যাঁ আছে না? নাই আছে না? নাই। এই অধিকাংশ বিয়েতে অনুষ্ঠানগুলো ভালো মতো হচ্ছে না, কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না, বিদায় আমাদের বিয়েগুলো দাম্পত্য জীবনে সুখ পাওয়া যাচ্ছে না, শান্তি পাওয়া যাচ্ছে না, খালি ঝগড়া কেসাল মারামারি। কথা বলে ঠিক কেনা? কারণ হালালে বরকত আছে, হারামে তো বরকত নাই, হারাম দিয়ে জীবন শুরু হয়ে গেছে তো বরকত পাবেন কোথায়? কথা বোঝা গেল? এই যে গায়ে হলুদের নামে এগুলো অপচয় খরচ করা যাবে, জোরে বলেন যাবে? হ্যাঁ হলুদ দেওয়া জায়েজ আছে, তবে শালির হাতে না, কার হাতে? শোনে নবীজির সাহাবী বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন, নবী তাকায় দেখেন সাহাবীর শরীরের ভিতরে হলুদ লাগানো, নবী তাকায় বলে সাহাবী তোমার গায়ে হলুদ কেন? বিশ্ব নবীর সাহাবী ডেকে বলে নবী গো গতকাল রাত্রিতে আমার বিয়ে হয়ে গেছে, আমার প্রিয়তমা স্ত্রী আমার গায়ে হলুদ লাগা দিয়েছে। নবী আমার খুশি হয়ে ডেকে বলে সাহাবী বড় ভালো লাগলো, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদের দাম্পত্য জীবনে অনাবিল সুখ শান্তি দান করেন, জোরে কোন আমিন। নবী আমার দোয়া করলেন, তার মানে কি বোঝা গেল? যদি আপনার প্রিয়তম স্ত্রী আপনার গায়ে হলুদ লাগায় দেয়, এই হলুদ লাগানো জায়েজ, তবে সবার সম্মুখে নয়, হলুদ যদি লাগানো লাগে রে যুবক বিয়ে করার পরে বাসর ঘরে 2 বাটি হলুদ রেখে দেবা, স্বামী স্ত্রী সারা রাত হলুদ মাখাইয়া কাটাইয়া দেবা। কথা কন ঠিক কে না? এরপরে ও শালির হাতে দুলা ভাইয়ের হাতে দেবরের হাতে গায়ে হলুদ লাগানো যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে বিয়ের নামে আতশবাজি, পটকা ফুটানো, লাইটিং করা, এই যে গেট সাজায় রং তামাশা করা, এগুলো করা যাবে। আবার দেখবেন বলে বিয়ে আমরা তালুকদার বংশের লোক, আমরা বিয়ে করতে গেলে আমাদের বরযাত্রী একেবারে কম করে হলেও 500-700 আসবে, এইভাবে কন্যা পক্ষের ওপরে জোর করে চাপায়া দিয়ে 400-500 লোক খাওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো। কথা বলে না কেন? কন্যা পক্ষের ওপরে আপনি জুলুম করতে পারবেন না, ইসলাম আপনাকে অধিকার দেয় না। তারা যদি 10 জন নিয়ে খুশি হয় আপনি 10 জন যায় খাইয়া খুশি থাকা লাগে, আপনি চাপায় দিতে পারবেন না যে আমার 500 লোক আসবে 300 লোক আসবে, না হলে আপনার বিয়ে হবে, এভাবে বলা যাবে? আমাদের সমাজে এগুলো জোর করে খাওয়া আছে না?
আবার দেখবেন বরপক্ষের যারা যায় ওরা তো মনে করেন প্যান্টের সেন বেল যা থাকে সব ঢিল করে খাওয়া শুরু করে। হ্যাঁ, কন্যা পক্ষের লোকেরা গোস্ত দিতে শেষ পরে বলতেছে আর দেবো না ভাই, আপনারা অনেক খাইছেন, আর লোক নেই। আর মিয়া, আমরা বরপক্ষের লোক, আমাদের খাওয়া মানে তো খাওয়া কাকে মানে খাওয়ানোর, সেদিন কন্ট্রাক্টর গেলেন, জীবনে গোস্ত খাইনি তো। সুয়াডাঙ্গায় দেখলেন না বিয়ের বাড়ি গোস্ত খাওয়ানে মারামারি লাগলো, বরিশালে তো মারামারি লাগে, একজন মরেই গেল বিয়ের বাড়ির গোস্ত খাওয়ানে মারামারি। মুসলমান যাচ্ছে কোন দিকে? এগুলো করা যাবে? জোরে বলেন যাবে। আপনার রিজিকে যা দেয় তাই খেয়ে খুশি থাকে, আপনার পুরো গরু জবাই করে খাওয়াই দেওয়া লাগবে, আর মানুষ নাই, একটু ভদ্রতা বজায় রেখে আমাদের চলা দরকার। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করো, জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। তাহলে রহমানের বান্দারা অপচয় করবে না, অপব্যয় করবে না। এ বাজানে যারা বিয়ে করেন ভালো করে বলবো, বিয়ে করার আগে আলেম ওলামার কাছে জেনে নেবেন কোরআন সুন্নাহ মোতাবেক বিয়ের অনুষ্ঠান কিভাবে হয়। আর যুবক তোমাদের অবশ্যই বলবো এ কথা তোমাদের জানা জরুরি, কোন কারণে স্ত্রী তালাক হয়, কি কি করলে কি কি বললে স্ত্রী তালাক হয় বিয়ের আগে এটা জানা লাগবে। কারণ তালাকের মাসালা খুব কঠিন, মাথা গরম হয় আর কিছু বলতে পারে না, কই তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, তোর 14 গুষ্টি তালাক আছে না। মাথা গরম হয়ে তালাক দিলেন আর পরে মাথা ঠান্ডা হয় বউরে ফেরত পাবেন, এগুলো তামাশা বাদ দিয়া ভালো হয়ে যান কি কি কারণে স্ত্রী তালাক হয় সে কথাগুলো আমাদের বাইসা বাইসা চলা দরকার, যেন আমার স্ত্রীর সাথে এই ব্যবহার করলে, এই কথা বললে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, কথা বলেন না কেন, সে বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিয়ের আগে তালাকের মাসালা জানা লাগে। হুজুর কথা ঠিক আছে? কারণ আমাদের এই সমস্যাটা সব জায়গায়, সব জায়গায় চারটে পাঁচটা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, এরপরে স্বামী রাগ করে কোনো অস্ত্র খুঁজে পায় না, অস্ত্র একটাই যে ধরে তালাক দিল, কেন আর কোনো অস্ত্র নাই, বউরে ঘরের ভিতরে বন্দি করে রাখ, দুই পায়ে রশি লাগায় কিছুক্ষণ বন্দি করে রাখ, অথবা বউয়ের দুই পাও ধরে কান দে কথা কন, অথবা খুব রাগ হচ্ছে বউরে কাঁধে তুলে নে 2 কিলোমিটার ঘোরেন, রাগ ঝাড়তে যা যা করা দরকার করেন না কেন, কথা কন না কেন, এ তালাকের অপশন বাদ দিয়ে যা আছে। মন চাইছে পিটান, বাপ রে বাপ, একজন বউরে মারা ধরছে তো মারতেছে, মারতেছে আর করতেছে, যতক্ষণ না আব্বা ডাকছে ততক্ষণ ছাড়বো না, বউয়ের মুখ থেকে আব্বা ডাকা শোনা যায় না স্যার, কত বড় ফাজিল চিন্তা করছেন, এরকম করা যাবে না ভাই। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খবরদার খবরদার, দুনিয়ার কোন নবী রাসূল তার স্ত্রীদেরকে পিটান নাই, বউকে মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না, মারবেন কো, মারা জায়েজ না এই কথা বললে ভুল হবে, মাজা থেকে নিচ, মাজা থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত মারেন কোনো সমস্যা নাই, কি দিয়ে মারবেন, লাঠি দিয়ে, রড দিয়ে, মেসক পরিমাণ 1 বিঘা পান্টি দিয়ে 8 ইঞ্চি কথা কন, এমন পান্টি দিয়ে যদি বউ রে পিটে যেতে চান, কারো বউ যদি হেভি মোটা হয় ওই পান্টি দিয়ে মারতে গেলে বউ বলবে আমার কাতুকুতু লাগতেছে, কথা কন ঠিক কিনা, তার মানে ইসলাম বুঝাই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, মহব্বতের জিনিস, কথা বলে ঠিক কিনা, সকালবেলা বউরে আচ্ছা তারি পিটাইলা, রাতের বেলায় আবার ওই বউয়ের সাথে এক খাটে ঘুমাইতে যাবা না, তখন তোমার শরম করবে না, আবার বউয়ের শরীরে যদি হাত দিতে চাও তখন কি বলবে, ঢং করো না, কি পিটা পিটছো, এখনো ব্যথা লাগতেছে, সরে যাও, কথা বলে না, তখন আপনার আবার কি হবে। এই জন্য খবরদার, দুইটা দিন দুইটা মাস ভুলে গেছে, দুইটা মাস, একটা হলো পৌষ মাস আর এই মাঘ মাস, বউয়ের সাথে গন্ডগোল করবেন, যে প্রচন্ড শীত পড়ছে রাতের বেলায় যদি ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে না নেয় তা আপনার শীতে 12টা বাজবে, কথা কন ঠিক কিনা, খবরদার খবরদার, বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, বুঝাবেন সমস্যা কি আছে। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, কারণ রসুলের সুন্নত তো আমাদের পারিবারিক জীবনে নাই, আমরা বউকে সালাম দেই না, বউ আমারে সালাম দেয় না, আমি বউরে দেই না, কেন জানে আমাদের ভিতরে অহমিকে কাজ করে, কথা বলে ঠিক কেন, বাড়িতে যায় বউরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, সোনা কেমন আছো, দরজা খোলো, আমি তোমার শাহাদতের বাপ, বউ খুশি হবে না, আনন্দের ঠেলায় দরজা খুলে দিন, কিন্তু আপনি আমি কি করি, দরজা, এ দরজা খোল, এতক্ষণ লাগে কে, বেশি দেরি হলে দরজা ভাঙ্গেমো, আর তোর খবর আছে, ভিতর থেকে বউ চিন্তা করে স্বামী না আজরাইল, সব সময় হুমকি ধুমকি নিয়ে থাকে, আছে না, না
এগুলো করা যাবে না। এ যুবক বউরে সালাম দিবা, হাত ধরে মুসাফা করবা, হাতের সগির এখন আল্লাহ মাফ করে দেবে, বইয়ের মুখে খাবার তুলে দিবা, আল্লাহ রাস্তায় সৎকা করার সব আমল নামে আল্লাহ পাক লিখে দেবে কোন সুবহান আল্লাহ। তাহলে বিয়ের নামে অপব্যয় করা যাবে না, যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখরা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে ডাকবে না, বলেন তো বাজান আমরা ডাকবো একজন আল্লাহকে, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন আল্লাহ বলেন রহমানের বান্দা তারা এক উপাস্য ছাড়া অন্য কাউকে ডাকবে না, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে ডাকে না, অন্য কাউকে আর মানে না। আর এরপরে আল্লাহ বলেন যথার্থ কারণ ছাড়া তারা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করবে না, যাদেরকে আল্লাহ হত্যা করা হারাম করে দিয়েছেন তারা তাদেরকে হত্যা করবেন না। নিরপরাধ ব্যক্তিকে রহমানের বান্দারা হত্যা করতে পারে না। কিন্তু বাজান আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন কিয়ামতের আলামত এমন একটি আলামত যে কঠিন কিয়ামতের ময়দানের আগ মুহূর্তে এমন একটা জামানা আসবে যাকে হত্যা করা হবে, হত্যাকারী ব্যক্তি জানবে না সে কেন হত্যা হলো, আবার যে ব্যক্তি হত্যা করবে সে হত্যাকারী ব্যক্তিও জানবে না আমি লোকটাকে কেন মারলাম, নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হলো, আবার যে ব্যক্তি হত্যা করবে সেও জানবে না আমি লোকটাকে কেনই বা হত্যা করলাম। কথা বোঝেন না? রহমানের বান্দারা মানুষ হত্যা করতে পারে? রহমানের বান্দারা কখনো মানুষ হত্যা করতে পারে? পারে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারী করা যাবে না, জিনা করা যাবে না। রহমানের বান্দারা জিনা করতে পারে? ব্যভিচারী করতে পারে? পারে। আমার নবীজির কাছে একজন এসে জিজ্ঞাসা করেন নবী গো বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন বড় গুনাহ বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে জিজ্ঞাসা করলেন সাহাবী কোনটি? এরপরে সাহাবীর উত্তরে আল্লাহ রাসূল বলেন এরপরে বড় অপরাধ বড় গুনাহ হলো নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন নবী এরপরে বড় অপরাধ বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারী করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, যেটার নাম হলো পরকীয়া। আমরা কি নাম দিছি? পরকীয়া। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারি করে এরকম মানুষের সংখ্যা এখন আছে না? না, নিজের বউডারে দেখে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম উঠলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, আপনার শরীর দিন দিন যেরকম হচ্ছে ভাবি দেখে মনেই হয় না আপনি দুইটা সন্তানের মা। হ্যাঁ, কি পামদা মারে ভাবি, হালাল স্ত্রী রূপের প্রশংসা করলে পাশের বাড়ির ভাবি চাচি খালা যারা আছে আত্মীয় স্বজন ওদের রূপের প্রশংসা করে আপনার লাভ আছে? লাভ না গুনা। কারণ আল্লাহ কি বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ তোমাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। আজকে আমরা দৃষ্টি নিচের দিকে দিয়ে চলি না, খালি উপর দিকে কি দেখা যায় সেই ধান্দায় গুণ। একবার দেখে ভালো লাগলে আর একবার তাকায় ভালোই তো লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্ব নবীকে বলে আলী হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার দৃষ্টি পড়ে যায় প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি হলো ইবলিশ শয়তানের, অতএব দ্বিতীয়বার তাকানোর কথা চিন্তাও করবা না। কথা বলে ঠিক কি না? আর আমরা একবার দেখে ভালো লাগলে বারবার দেখি বারবার দেখি, আছে না? এই জন্য বাজান গো আমার, আপনারা যে লিখলেন তাফসিরুল কোরআন মাফি, এখানে আলেম ওলামা বসে আছে, আমি তাফসির ভিত্তিক আলোচনা একটা করে আয়াত তেলাওয়াত করতেছি, আলোচনা প্রসঙ্গে যেটুকু বলা দরকার বাস্তবতাকে নিয়ে এসে সেটুকু একটু জুড়ে দিয়ে আপনাদেরকে আলোচনাটা শোনাচ্ছি। কিন্তু বলেন তো আপনারা কি তাফসির বুঝতেছেন? যে কয়টা বুঝতেছে ওই কয়টা বসে আসছে, আর যারা একটু ঘটনা শুনতে আসছে একটু মজা নিতে আসছে দুই এক লাইন গান শোনার জন্য আসছে ওরা করছে চলবি না বাড়ির যে ভাব খারাপ। তো লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল, শুনবেন গান, তাহলে তো সমস্যা, তাহলে লেখা লাগবে গোলাম রব্বানির গানের কনসার্ট। কথা বলে না কেন? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? হ্যাঁ,
এ ওয়াজের কোন ফাঁকে পরিমণি আসতেছে কোন না? আমি ওগুলো বলতে যাব কেন? আমি নায়ক নায়িকাদেরকে নিয়ে আর কিছু বলতে চাই না, অনেক বলেছি আলহামদুলিল্লাহ। আলেম ওলামারা সফর, কারণ বাংলাদেশে আগে সিনেমা হল ছিল 1400-1800, এখন সিনেমা হল মাত্র 62টা, তাও সিনেমা চলে না। তো এই জন্য সিনেমার সংখ্যা কমে গেছে, হলের সংখ্যা কমে গেছে, নায়ক নায়িকারা তো এখন সব সন্তানের মা হইয়া সব মনে করেন আল্লাহওয়ালার সংসারমুখী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ইনশাল্লাহ নায়িকাও খুঁজে পাওয়া যাবে না, নায়কও খুঁজে পাওয়া যাবে না, এমনি বন্ধ। কথাটা ঠিক কি না? রাগ করেছেন আপনারা? এই জন্য নায়ক নায়িকার মহব্বত থাকলে হবে না। যারা নায়ক নায়িকা মারা গেলে শোকে আত্মহত্যা করে, কি মনে করে জান্নাতে গেছে না? ফেরেশতারা ফাটে ফেলে দিলে। রসুলের মহব্বতে দিন কায়েমের জন্য রাজপথে জীবন দিলি না, নায়ক নায়িকার মহব্বতে তুমি চুলের কাটিং মারা। হ্যাঁ, আজকের সমাজের কি কথা বলবে? বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসারী করা যাবে না, জিনা করা যাবে না। আজকে তাকায়া দেখেন আমাদের চোখের জিনা, হাতের জিনা, যেদিকে তাকায় বাজান খালি গোনা আর গোনা, চোখটা খুললে কেন জানি দেখি শুধু গোনা আর গোনা। অপরাধের ফাঁদ, অন্যায়ের ফাঁদ, জুলুমের ফাঁদ, কত মানুষ কত গোনা করতেছে রে বাজান। গোনাহের দিকে আপনাকে আমাকে চললে হবে না, এখনো সময় আছে, মমিনেরা গোনা আছে রে, ফিরে আসবে কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? এই জন্য নাটক সিনেমা কাব্য কবিতা গান বাজনা অশ্লীলতা যা আছে সব পথকে প্রত্যাখ্যান করতে হবে ঘৃণা ভরে। আমি মুসলমান, আমি গান শুনতে পারি না, আমার কাছে কাঁচা বাদাম চলবে না, কথা কন না কে? আমার কাছে উল্টা পাল্টা কথা চলবে না। কন্যাইকার কি হয়েছে, মা না বাপ হইতেছে, ওগুলো যাই না, আমার কোনো লাভ নাই। আমি মুসলমান, আমি ইমানদার, আমার দিলের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতি কি ভয় করার মতো ভয় করো। যেমন বাজান মহামারীর ভয়ে আমরা মুখের মধ্যে মাস্ক পরলাম, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইলাম, বাড়ির বাহিরে গেলে হাতের মধ্যে আমরা গ্লাস পরলাম, নিজের সিকিউরিটি নিরাপত্তার জন্য কত কিছু না করলাম। ঠিক বাজান গো আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আজাব থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে নফসের সাথে বোঝাপড়ে করে শক্ত শক্ত একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আমরা মনের অজান্তে জানা অজানায় ছোট বড় কোনো গুনাহ না করে ফেলি। কথা বলেন ঠিক কি না? কারণ কবরে কবরে গুনাহ নিয়ে গেলেই বিপদ। কবরে সফল হতে হলে আপনাকে নিয়ে কামল নিয়ে যেতে হবে। কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরুল আওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল ডেকে বলে যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, কল সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ফালাই আমাল মিসকাল যারাতিন খায়র ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা, বান্দা যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে থাকলে ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আবার যদি যারা পরিমাণ অনু পরিমাণ গুনাহ করা হয়, ওই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে কবরটা চাপ দিবে আপনার এক পাঁচরের হাড় অন্য পাঁচরে হাঁটে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপের সবলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জইলা পুইরা শেষ হয়ে যাবে। আমল আমল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রেখে বলে বান্দা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কে কত বেশি উত্তম আমল করেছো, কে কত বেশি সুন্দর আমল নিয়ে আমি মালিকের কাছে ধরা দিয়ে। আল্লাহু আকবার বলে।